আসসালামু আলাইকুম, আমি ডক্টর আনিকা তাসনিম। আমার ছেলে আরহাম এডুকা ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস নার্সারিতে পড়ছে। আমি যেহেতু একটা সার্ভিসে আছি, তো একটা নির্দিষ্ট সময়ের থেকে বেশি সময় আমি আমার বাচ্চাকে পড়াশোনার ব্যাপারে দিতে পারিনি। তো সেই জায়গায় আমার একটা অনেক বড় ভরসার জায়গা বলতে পারেন যে এডুকা ইন্টারন্যাশনাল স্কুল। আমি অনেকটা এডুকা ইন্টারন্যাশনাল স্কুল এবং এখানকার টিচার বা স্টাফ মেম্বারদের উপরে রিলে করেছি আর কি ব্যাপারটাতে। পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স যদি বলতে হয়, আমি বলবো স্কুলে দেওয়ার আগে আমার ছেলে স্পিচ ডিলে ছিল। সে সহজে কারোর সাথে ইন্টারাকশন করতে পারতো না, আই কন্ট্যাক্টে কথা বলতে পারতো না, বা একটা সেন্টেন্সে প্রপারলি গুছিয়ে বলতে পারতো না। তো এই জায়গাটাতে আমি ওর অনেক একটা স্যাটিসফ্যাক্টরি চেঞ্জ দেখি। স্কুলে আসছে, পড়াশোনা সে এনজয় করছে, বাট পাশাপাশি এই ব্যাপারটাতে স্কুলের টিচার অনেক গুরুত্ব সহকারে ব্যাপারটা খেয়াল করেছে। এখন যেমন ও অনেক কনফিডেন্টলি স্কুলের টিচার বা ফ্রেন্ডের সাথে ইন্টারাকশন করছে, একটা সেন্টেন্স গুছিয়ে বলছে, নিজের ভাবটা প্রকাশ করতে পারছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক স্যাটিসফ্যাক্টরি লাগে। আর তাছাড়া পড়াশোনাটা তো আছে, পড়াশোনাটা নিয়ে ওর ভীতি কাজ করে না, সে এনজয় করে পড়াশোনা। পড়াশোনার পাশাপাশি এখন একা একা একটা সেন্টেন্স সে নিজে থেকে পড়ার চেষ্টা করছে, যে আগ্রহটা, এটা আমার কাছে মনে হয় অ্যাপ্রিসিয়েট করার মতন।